আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা বিষয় আলোচনা করব। বিষয়টা খুব সহজ হলেও আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা জমি মাপি বা জমি আমাদের বিক্রি করতে হয় বা ক্রয় করতে হয়, ভাগ করতে হয় ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, তাদের জন্য এই বিষয়টা জানা থাকে খুবই গুরুত্বপূর্ণ। একটা শতক জমি আসলে কত ফুট বাই কত ফুট হলে একটা একটা জমি এক শতক হয়, অথবা একটা জমি আপনার মানে 50 ফুট বা 30 ফুট আছে, এটা আসলে কত শতক আছে সেটা আপনি কীভাবে হিসাব করবেন, এবং সাথে সাথে কাঠার হিসাবটাও আজকে বুঝিয়ে দেবো। এক কাঠা কত শতক, অর্থাৎ কত শতক হলে এক কাঠা হয়, বা আসলে কত ফিট বাই কত ফিট হলে এক কাঠা হয়। তো শতক এবং কাঠা এই দুইটা বিষয় আসলে সবচেয়ে বেশি প্রচলিত। এছাড়াও জমির আরও অনেক আছে, একর, বিঘা, তারপরে ডেসিমেল, ডিসিম, অনেকগুলো আছে, সেগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে অলরেডি। তারপরে এই দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়, এই দুটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক, প্রথমেই চলেন আমরা একটা উদাহরণ থেকে বুঝে নিই বিষয়টা। আমাদের একটা জমি যদি হয়, মনে করেন লম্বায় যদি হয় 40 ফিট, প্রস্থে যদি হয় আপনার মনে করেন 25 ফিট, ঠিক আছে। এটা আপনি ফিতা দিয়ে মেপে নিলেন, একটা জমি লম্বায় কত আছে, একটা জমি প্রস্থে কত আছে। তো ধরে নিন যে এতটুকু আমরা পাইলাম, লম্বায় পাইলাম 40, প্রস্থে পাইলাম 25। তাহলে এবার প্রথম আপনাকে যেটা করতে হবে, এই দুটাকে গুণ দিতে হবে। গুণ দিলে বের হবে জমিটার এরিয়া কত স্কোয়ার ফুট আছে সেটা বের হবে। তো আমরা যদি গুণ দিই 25 গুণ 40, তাহলে আসতেছে 1000। তাহলে আমরা পাইলাম 1000 বর্গফুট, ঠিক আছে। স্কোয়ার ফুট বলেন বা বর্গফুট বলেন, যেটা হচ্ছে এইটা 1000 বর্গফুট। আচ্ছা, কীভাবে পাইলাম আমরা? ফুট এবং ফুট গুণ দিলে হলো আমাদের বর্গফুট। তাহলে 1000 বর্গফুট পাইলাম এই জমির এরিয়াটা। অর্থাৎ এটা জমিটা লম্বায় কতটুকু আছে যদি বলে 40 ফিট আছে, পাশে কত আছে 25 ফিট আছে, কিন্তু জমিটা কত আছে, তাইলে এটা হচ্ছে 1000 স্কোয়ার ফুট আছে। অর্থাৎ পুরো জমির এরিয়াটা হচ্ছে 1000 স্কোয়ার ফুট, লম্বায় 40, প্রস্থে 25, পুরা এরিয়া হচ্ছে 1000। তাইলে এই এরিয়াটা দিয়ে আসলে বোঝা যাবে জমিটা কতটুকু আছে, কারণ 40 ফিট লম্বায় এরকম জমিও হতে পারে, ঠিক আছে, যে 1 ফুট প্রস্থ লম্বা 40, অথবা 25 ফিট প্রস্থে এরকম জমিও হতে পারে যে 5 ফুট লম্বা প্রস্থে 25, এরকম হতে পারে। তাইলে শুধু প্রস্থ দিয়ে একটা জমি বোঝা যাবে না আসলে এটা এত বড় না এত বড়, অথবা শুধু লম্বাটা দিয়ে একটা জমি বোঝা যাবে না আসলে কত ফুট আছে। অনেকে বলেন ভাই আমার জমিটা 40 ফুট লম্বা, এটা কত শতক? তাহলে এটা তো কীভাবে বোঝা সম্ভব? এটা এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, ঠিক না, শুধু লম্বা দিয়ে। তাহলে শুধু লম্বা, শুধু প্রস্থ দুটাকে গুণ করে টোটাল এরিয়াটা পাওয়া যাবে আসলে একটা জমি কতটুকু। তাহলে আমরা লম্বা এবং প্রস্থ থেকে পেয়ে গেলাম 1000 স্কোয়ার ফুট আছে। এবার আসেন, আমাদের এই জমিটা আসলে কত শতক আছে, শতকটা বের করতে হবে যেই যত এরিয়া পাইলেন সেটাকে ভাগ দিতে হবে 435.6 দিয়ে, কারণ 435.6 স্কোয়ার ফুটে বা বর্গফুটে হচ্ছে 1 শতক। তাহলে এটাকে ভাগ দিলে দেখেন কত আসে, 1000কে ভাগ দেবো আমরা 435.6 দিয়ে, তাহলে আসতেছে আমাদের 2.29। তো বাংলায় লিখে দিই, অর্থাৎ 2 শতক এবং 30 পয়েন্ট, বা 29 পয়েন্ট আছে আমাদের এই জমিটি, ঠিক আছে। 2.25 হচ্ছে কত? 2.25। তো 2.25 থেকে আরও 4 পয়েন্ট বেশি আছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই জমিটা আমরা কীভাবে হিসাব করলাম। তো এই জিনিসটাই আপনারা মুখস্থ রাখবেন যে 1 শতক জমি হচ্ছে আসলে কত, 435.6 বর্গফুট। এই বিষয়টা মাথায় রাখবেন, মুখস্থ রাখলে পারেন যে 435.6 বর্গফুটে হবে 1 শতক। তাহলে আপনার জমিটা যত স্কোয়ার ফুট আছে সেটাকে এত দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে বের হয়ে যাবে আসলে কত শতক আছে। এবার আসেন কাঠাতে। কাঠার বিষয়টা উদাহরণটা তো সেমই হবে, বুঝতে পেরেছেন আশা করি। তো 1 কাঠা হচ্ছে কত স্কোয়ার ফুট সেটা সহজে বলে দিই, 1 কাঠা হচ্ছে 720 বর্গফুট। তাহলে আমাদের এই জমিটা কত কাঠা আছে আমরা সেটা একটু দেখে নিই। এই জমিটা আমাদের কত স্কোয়ার ফিট ছিল? 1000 স্কোয়ার ফিট ছিল। তাহলে 1000কে আমরা 720 দিয়ে ভাগ দেব, তাহলে আসতেছে 1.38 বা 1.39। 1.39 কাঠা আছে আমাদের এই জমিটা, ঠিক আছে, মানে 1.5 কাঠা থেকে 11 পয়েন্ট কম আছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে শতক এবং কাঠাটা হিসাব করলাম। এবার আসেন 1 কাঠায় কত শতক, যেহেতু কাঠাটা দেখেন বড়ো 720 বর্গফুট আর শতকটা হচ্ছে 435, মানে 1 কাঠা জমি যদি থাকে তাহলে এটা কত শতক আছে? 1 কাঠা জমি হচ্ছে 1.65 শতক, এটাও মনে রাখতে পারেন।
যে কেউ যদি বলে আমার 5 কাঠা জমি আছে কত শতক এটা, তাহলে 5 কাঠা 5কে 1.65 দিয়ে গুণ দেন, তাহলে আসতেছে 8.25। অর্থাৎ আমার 5 কাঠা জমি যদি থাকে এটা হচ্ছে আমাদের 8.25, 8.68 শতক আছে যদি 5 কাঠা জমি থাকে। 5 কাঠা জমি হচ্ছে কত? 8.25 শতক। আশা করি হিসাবটা বুঝেছেন। এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে জমি লম্বা থাকলে এভাবে হিসাব করেন, জমি যদি কোণাকার থাকে তখন কীভাবে করবেন? জমি যদি এরকম থাকে তাহলে এরিয়াটা কীভাবে বের করবেন? এরিয়া যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি 435.6 দিয়ে ভাগ দিলে শতকে চলে আসবে, 720 দিয়ে ভাগ দিলে কাঠাতে চলে আসবে। কিন্তু এরিয়া কোণাকার হলে বের করার নিয়ম কিন্তু অন্যরকম। এরিয়া কোণাকার হলে বের করবেন কীভাবে? আপনার যে প্রস্থটা আছে ধরে নিলাম 25, লম্বা আছে 40। এবার এই লম্ব কিন্তু মানে জমির কিন্তু এই জায়গাটা নাই, তাই না? তাহলে এরিয়াটা বের হবে এইভাবে যে আমাদের প্রস্থ এবং লম্বা গুণ দিবেন, 25 এবং 40 গুণ দিলে হবে 1000, আমরা যেটা দেখেছি আগে। এবার এটাকে হাফ অর্থাৎ 2 দিয়ে গুণ দিতে হবে, অথবা 2 দিয়ে মানে হাফ দিয়ে গুণ দিতে হবে অথবা 2 দিয়ে ভাগ দিয়ে দেন আপনি। তাহলে 1000 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 500। দেখেন 2 দিয়ে ভাগ দিয়েছি কেন, কারণ টোটাল যতটুকু ছিল এর অর্ধেকটা কিন্তু আছে, যে এই অর্ধেকটা নাই এই অর্ধেকটা আছে, তাই না? তাহলে 2 ভাগের 1 ভাগ আছে। লম্বা এবং প্রস্থ গুণ দিলে আমরা কী পাই? এই টোটাল এরিয়াটা পাই। তাহলে এখন আছে এতটুক, তাহলে লম্বা এবং প্রস্থ গুণ দিয়ে আমরা অর্ধেক দিয়ে অর্ধেক করে দেবো, 2 দিয়ে ভাগ দিয়ে অর্ধেক করে দিলে 500। তাহলে এটা আছে 500 বর্গফুট। তো এবার 500কে আপনি 435.6 দিয়ে ভাগ দিলে শতকে আসবে, 720 দিয়ে ভাগ দিলে কাঠাতে আসবে। তারপরে যে কোনো হিসাব আপনি করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো বিষয় যদি জানার থাকে আমাদের জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।